আসসালামু আলাইকুম, আজকে চলে আসলাম ছাগলহাটা। আর সামনে যেহেতু কুরবানির ঈদ, আর ঈদ উপলক্ষ করে প্রচুর ছাগল উঠছে হাটে। আর দাম কিরকম যাচ্ছে, ক্রেতারা কিনছে আর বিক্রেতারা বিক্রি করছে, সব দিকে দেখবো আজকে। আর আমার দর্শকরা আজকে দেখে থাকুন আমাদের আটঘরিয়াতে, পাবনা জেলা আটঘরিয়াতে কীরকম ছাগলের দাম। তো এটা দেখানোর জন্য আজকে আপনাদের এখানে আসলাম। তো আসুন দেখি ক্রেতারা কী করছে আর বিক্রেতা কী করছে, সবই দেখবো। এটা তো হাটের মনে হচ্ছে সব থেকে বড় ছাগল, দাম কত বলতেছে? এটার দাম কত বলে? সাতাশ ছাব্বিশ। এত বড় খালি 27-26? কয়দিন নিয়েছিলেন এই খালি? আজকে প্রথম নিয়েছি। আজকে প্রথম নিয়েছেন? দাম কত? 27-26। কাকা খাসি কার আপনার? হ্যাঁ আমরা নিচ্ছি। দাম কত? দাম আমরা দাম কইছি খাসি, আমি কিনতেছি। কত দাম বলছেন? 27-26। 27-26 না? ফোকাস করুন। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হাটের সব থেকে বড় এবং দ্বিতীয় খাসি, ওইটার থেকে এটা সবচেয়ে বড় খাসি। আসসালামু আলাইকুম কাকা, এটা কি কিনছেন নাকি কুরবানির জন্য? বিক্রি করতে আসছেন? বিক্রি করতেছেন। কত বলে এটা? 20-21। এটা 24। এটা 24, এটা 20। হাটের বাজার কিরকম, মানে গরম না নরম? বেশি একটা ভালো হলো খারাপ হলো, মানে চলতে তো কোনো চলতেছে। বিক্রি হচ্ছে কেমন? বিক্রি হচ্ছে ভালোই হচ্ছে, ভালোই হচ্ছে। চাচা বর্গি হাটে নিয়ে আসেন নাকি? হ্যাঁ। দাম বলে কত? দাম বলে কত? দাম বলছে যে 20-19-18। বেচেন কত? বেচে 24 বেচবেন? বাজারের কিরকম পরিস্থিতি, নরম না গরম? নরম 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 নরমই হবে। আমার ওদের কিনা তুই ছাড়তো দাদা, ভালো করে ধরে কেমন